নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সুন্দরভাবে দেখুন, আপনারা এই ভিডিও থেকে সুন্দর ভালো কাজ শিখতে পারবেন। এবারে আমরা সার্কিট একটু ঘুরাই, হ্যাঁ সার্কিটটা ঘুরে আমরা বিভিন্ন পার্টসগুলো সম্পর্কে আবার একটু আলোচনা করি, হ্যাঁ যাতে পার্টসগুলো আমরা চিনতে পারি। আমরা এখানে দেখাচ্ছি যে এই এটা হচ্ছে ফ্লাইব্যাক, এই ফ্লাইব্যাকটাতে হাই ভোল্টেজ তৈরি হয় যেটা পিক্সের টিউবে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপাসিটার, যেটা এখানে প্রথমে ফিল্টারিং ক্যাপাসিটার পাওয়ারের, এটা 450 ভোল্টের ক্যাপাসিটার দেখেন, হ্যাঁ এখানে এখানে ভোল্টেজটা বেশি দেখে, এই কারণে বেশি ভোল্টের ক্যাপাসিটার, ঠিক আছে। এটা হলো চপার ট্রান্সফর্মার, আর বাকি যে ছোটোগুলো আমরা চিনি সবাই যেগুলোর কি ক্যাপাসিটার, এখানে যত ভোল্ট থাকবে তার চেয়ে কি মানে একটু বেশি দেওয়া ভোল্টেজ দেওয়া আছে, তাই না? সেই ভোল্টেজ আপনারা জানেন যে যে পরিমাণ লাইনে ভোল্টেজ থাকবে তার চেয়ে কি বেশি পরিমাণে একটু ভোল্টেজ সেখানে দিতে হবে, নাহলে ফিটে কিন্তু নষ্ট হয়ে যায়। এই এগুলো রেজিস্টার, রেজিস্টারগুলো হচ্ছে এগুলো ওয়ার্ডের রেজিস্টার, হ্যাঁ দেখেন এখানে 2 ওয়ার্ডের রেজিস্টার আছে, অর্থাৎ যেখানে একটু ভোল্টেজ বা কারেন্ট বেশি পরিমাণ চাপ আছে, কারেন্টের চাপ যেখানে বেশি সেখানে কি মোটা রেজিস্টারগুলো ব্যবহার করা হয়। এটা মনে রাখতো কেন মোটা, যেখানে কারেন্ট সীমিত মানে ক্ষুদ্র সেখানে কি চিকন চিকন, হ্যাঁ চিকন চিকন একদম কোয়ার্ডের ইয়ে রেজিস্টারগুলো ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ একদম ছোটো ছোটো, এগুলোতে কি কারেন্ট খুব কম যায় সেখানে চাপ নেই, এগুলো গরম হয় না, আর এগুলো কিন্তু গরম হয়, কারেন্ট বেশি যেখানে যায় সেখানে কিন্তু গরম হয়, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এটা ইন্ডাক্টর কয়েল, এটা এক প্রান্ত দিয়ে ঢুকছে আর এক প্রান্ত দিয়ে ভোল্টেজ বেরিয়েছে, মানে দুইটা কয়েল দুই সাইড দিয়া, একটার মধ্যে দুই সাইড, এই জন্য আমরা এই অনেক সময় কি এই পাশে মিটার ধরি ওই পাশে মিটার ধরি, তার মানে কি দেখা যাচ্ছে মিটারে জিরো দেয়, কারণ কি একই প্রান্ত মাপতেছে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ এখানে আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের রিমোট সেন্সর কোথায় সংযুক্ত আছে, এটা হচ্ছে কি রিমোট সেন্সর সার্কিট, এটা এখানে সংযোগ পাবে। তারপরে দেখেন পরেরটা কি আছে, এটা হচ্ছে কি কিপড, কিপ্যাড, অর্থাৎ এটা দিয়ে কি আমরা ম্যানুয়াল অপারেটিং করতে পারি, এটা দিয়ে রিমোট কন্ট্রোল অপারেটিং, ঠিক আছে এই বিষয়টা আমরা খেলাম নিল কিপড। তারপরে কি আছে এখানে এগুলো হলো অপারেটিংয়ের ক্ষেত্রে, তারপর পাশে কি আছে দুইটি স্পিকার লাইন, হ্যাঁ এই যে স্পিকারের লাইন দুটো আমরা কি এই পাশে সংযোগ দেবো পাশাপাশি, এই হলো সাউন্ড আইসি, সাউন্ড আইসি, সাউন্ড আইসিটা আমরা খেয়াল রাখবো, এটা কিন্তু সাউন্ড আইসি, বুঝতে পারছি সাউন্ড আইসি, এটা কিন্তু সাউন্ড আইসি, ঠিক আছে। এটা হচ্ছে আউটপুট ট্রানজিস্টার, এটা হচ্ছে আউটপুট, এই ট্রানজিস্টার না থাকলে কি এটা হাই ভোল্টেজ দেবে না, ফ্লাইব্যাক হাই ভোল্টেজ দিবে না। এটা হচ্ছে ভার্টিক্যাল আইসি, ভার্টিক্যাল আইসি না থাকলে পর্দা আলোকিত করবে না, হ্যাঁ মানে উপরে নিচে কি হবে না, একটা আড়াআড়ি দাগ পড়বে, দাগ পড়ে থাকবে ভার্টিক্যাল আইসি। তো এখানে ভার্টিক্যাল আইসির আমরা ভোল্টেজ পরিমাপ করছি কীরকম ভোল্টেজ থাকে দেখতে হবে। এক এটা হচ্ছে আমাদের কি সিস্টেম বা মাদার আইসি বলতে পারি, এই সিস্টেম আইসি ছাড়া কিন্তু আমাদের কোনো এটা অপারেটিং হবে না, মানে সব কিছু কন্ট্রোলিংয়ের জন্য এই আইসি। এই পাশে একটা আছে দেখেন ছোটো মেমোরি আইসি, এই মেমোরি আইসিটার কাজ হচ্ছে যে এ কিন্তু এই মেমোরি যদি আইসি না থাকলেও কিন্তু টেলিভিশন অন হবে না, কারণ কি মেমোরি আইসিতে হলে তথ্য ধরে রাখে, তার ভিতরে যদি কোনো তথ্য না থাকে টেলিভিশন কিন্তু অন করবে না, ছবিও দেবে না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ মেমোরি আইসি, এটা কাজ করে থাকে। তারপরে দেখেন এখানে এটা হচ্ছে চ্যানেল বক্স, চ্যানেল বক্স না থাকলে কি ছবি একেবারেই পাওয়া যাবে না, হ্যাঁ চ্যানেল বক্স যদি খারাপ থাকে ছবি ঝিরঝির করবে, ছবি আসবে না, উল্টোপাল্টা করবে, কাপাকাপি করবে, এই জন্য চ্যানেল বক্স, চ্যানেল বক্স না থাকলে ছবি আসবে না, এটা ভিডিও সেকশনের, ঠিক আছে। আর এইগুলো দেখে আমরা ভিডিও দেখ, এগুলো যদি বাইরে থেকে আমরা কোনো ভিডিও ইনপুট করতে চাই এবং এখান থেকে যদি অডিও আউটপুট করতে চাই সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ এটা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে এগুলো এক্সট্রা। তারপর এখান থেকে জ্যাক দিয়ে আবার ভিডিও জ্যাক ওই ছেড়েও নেওয়া যায়, আমরা যেটা ব্যবহার করি একই দুইটা, ঠিক আছে। তো এইভাবে এইটা হচ্ছে পিক্সার টিউবের বেস, বেস সার্কিটের বেসের বেস সার্কিট, আর এই সাদাটা হচ্ছে বেস, ঠিক আছে। এখন এগুলো এখানে সমস্যা থাকলেও কিন্তু ছবি যাবে না, কালার থাকবে না, কিছুই হবে না, সবগুলোতেই সমস্যা হইতে পারে, এই জ্যাকগুলো একটা কাটা থাকলে হবে না, তাই কি আমাদেরকে সিস্টেম ওয়াইজ পরীক্ষা নিরীক্ষা করতে হবে, বুঝতে পারছেন জি। সেই জন্য কী করতে হবে আস্তে আস্তে আমাদেরকে যায়, এটা হচ্ছে কি ইয়োক কয়েল, ইয়োক কয়েলের সংযোগ আসছে এখানে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল থেকে ইয়োক কয়েলের সংযোগ আসছে, ঠিক আছে। ঠিক এই বিষয়গুলো খেয়াল রাখতে, ইয়োক কয়েল যদি ঠিক না থাকে তাহলে আমাদের পর্দায় কিছু থাকবে না, বিন্দু বেরিয়ে থাকবে, ইয়োক কয়েল না থাকলে বিন্দু বেরিয়ে থাকবে, ঠিক আছে। আর পুরো যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে পিকচার টিউব, পিকচার টিউবের এই যে সাদা লাল অংশটা দেখতেছি বা ক্যাপ সংযোগ দেওয়া আছে এটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে, এখানে পজিটিভ চার্জ থাকে, হ্যাঁ এইভাবে পুরোটা মিলেই হচ্ছে টেলিভিশন, হ্যাঁ ব্যাক কভার লাগাইতে হবে সুন্দর করে। তো যাই হোক এইভাবে কিন্তু আমরা পর্দা কিনবে, পর্দা করে মাপ দেবো, ঠিক আছে পর্দা কিনবো, ঠিক আছে। এটা হচ্ছে কয়েল, এই কয়েলটা কাজ করা হচ্ছে কালারের জন্য, এই কয়েলটা যদি খারাপ থাকে তাহলে কালার জমাট বেঁধে যায়, জমাট বেঁধে যায় বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে খুলে কাজ করি দরকার নেই, ওটা না হলে কি ছবি আসবে না,
আসবে, ঠিক আছে? ওইটা যদি দীর্ঘ সময় ধরে আমরা যদি ব্যবহার করি তাহলে ছবির কালারটা জমাট বেঁধে যাবে। তো এক ঘন্টা আধা ঘন্টার জন্য কোনো ব্যাপার না, ঠিক আছে? এই জন্য আমরা কি এটাকে চারটে সরাই রাখছি। ওটা ওইটা ব্যবহার করলে বেশি ভোল্টেজও খায়, এই কলটা গরম হওয়ার জন্য কি অতিরিক্ত ভোল্টেজ নেয়, ঠিক আছে? এটা আমরা জানলাম, এটা হচ্ছে এটা হলো হিটসিং। হিটসিং হচ্ছে যে আইসিগুলো গরম হয়, হ্যাঁ, এগুলোকে ঠান্ডা করার জন্য হিটসিং ব্যবহার করা হয়, ঠিক আছে? এগুলোকে হিটসিং, এই জন্য হিটসিংগুলো ব্যবহার করা আইসি ঠান্ডা করার জন্য। স্যার এটাকে আমরা বললাম হরিজন্টাল আইসি, এটা হচ্ছে হরিজন্টাল আইসি, অর্থাৎ এটাকে আউটপুট হিসেবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ভার্টিক্যাল আইসি, এটা হচ্ছে পাওয়ারের ট্রানজিস্টার, পাওয়ার ট্রানজিস্টার যেটাকে এটাকে আমরা ইনপুট ইনপুট হিসেবে বলি। ইনপুট আউটপুট ভার্টিক্যাল, মাদার আইসি, মেমোরি আইসি, চ্যানেল বক্স, ফ্লাইব্যাক, হ্যাঁ, পাওয়ারের ফিল্টারিং ক্যাপাসিটার, হ্যাঁ, চপার, পাওয়ার ইনপুট, এখানে আছে কি, এখানে আছে কি একটা সুইচ, পাওয়ার সুইচ। এই সুইচটা যদি আমরা না দিই তাহলে পাওয়ার এখানে ঢুকবে না, ঠিক আছে? এটা হচ্ছে ইউক কয়েল, এটা হচ্ছে বেস, পুরোটা হচ্ছে পিকচার টিউব। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আসলে কোনটা কি জিনিস, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে।